চল সামনে তুইন সামনে যা সামনে যা হ্যাঁ মারি হাঁটু যাবো লাইভ আমি প্রথম থেকেই করছি এটা ফেসবুক ওই যে নীল দিচ্ছি ফুলফিল কর
এটা করে নি গোটাটা করে নি তারপর তবে উপরে এর উপর থেকে পুরোটা আসবে লাইন কিনতে এগিয়ে যাবে তারপর আচ্ছা নীলদীপ বলছি ব্রিজের উপর থেকে একজনকে লাইভ করতে পারবো না লাইভ একদম সবার পেছনে দাঁড়িয়ে এবার সম্পূর্ণটা কভার হবে কতটা বড় আজকে জমায়েত হয়েছে সেটা দেখা ভীষণ দরকার হিয়ার উই গো নিজেদের মধ্যে একটু কাগজ বা ব্ল্যাক কার্ড গুলো একটু তুলে দাও সুস্মিতাদি লাইভ
I'm
সাথে আমরা যে কজন ছিলাম প্রত্যেকেই দেয়ালে কেসে দেওয়া হয়, বলা হয় যে এখানে কোনো কথা বলতে আসবে।
থাকবে না ডাক্তার মারকাবে তারপর বাকি জিনিস দেখা হবে আমাদেরই একজন ইন্টার্ন আমি যার নাম নিছিলাম প্রীতম সে হচ্ছে এসে বলল দাদা আসল ঝামেলা এখানে হচ্ছে না আসল ঝামেলাটা ইউনিট রুমে হচ্ছে ইউনিট রুমে গিয়ে দেখলাম গোটা 40 জন লোক অক্সিজেন সিলিন্ডার খুলে ওই দরজাটাকে ভাঙার চেষ্টা করছে গায়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভেতরে যাবে কোনো একজন ডাক্তার আছে যে নাকি ইনজেকশন দেওয়ার পর রুগী মারা গেছে বক্তব্যটা এটাই যে রুগী আগেই মারা গিয়েছিল তাকে লাস্ট বাঁচানোর যে কটা প্রোটোকল আমাদের জানা আছে নিয়ম অনুযায়ী সব কটা প্রোটোকল চেষ্টা করা হয় কিন্তু তারপর ফেলিওর হয় এখন যদি সিপিআর দেওয়ার পর কোনো পেশেন্টের এটা মনে হয় ডাক্তারবাবু আমার রুগীকে বুক চাপড়ে মেরে দিল তাই নিয়ে যদি হাউকদাস করতে থাকে আমাদের কিছু করার নেই বেকার টন্ডারি ফাইলিন যদি দেওয়া হয় তখন যদি বলে যে রুগীকে ইঞ্জেকশন দেওয়ার পর মরে গেছে তাহলে আমাদের কিছু বলার নেই এই রুগীর বক্তব্য সেটাই ছিল তারা দরজাটা ভাঙার চেষ্টা করে তখন আমরা পাঁচজন মানে আমি লিটারালি প্রাউড ফিল করেছি এই এনআরএস এই ঘটনাটায় যে পাঁচজন ছিল ওখানে স্পটে সেই পাঁচজন দরজাটাকে কভার করে এবং পাঁচজনের কেউ ভেতরে কাউকে ঢুকতে দেয়নি কোনো পেশেন্ট পার্টিকে এবং তোদের প্রত্যেকের প্রাউড ফিল করা উচিত আমি পাঁচজনে ওই দরজাটা আমরা আটকেছিলাম আমরা একবারের জন্য সুমায়ুন সাধুকে মারতে গেছে হাতে বালা পড়া ছেলে একটার পর একটা ঘুষি চালিয়েছে একজন পুলিশ ছাড়া কেউ হেল্প করেনি আমরা সেখানে দাঁড়িয়ে মার খেয়েছি ধস্তাধস্তি করেছি কিন্তু তাও দরজা খুলতে দিইনি কিছুক্ষণ পর সিলিন্ডার খুলে এই সিলিন্ডার তুলে মারতে এসছে আমরা তারপরও রাস্তা ছাড়িনি কিছুক্ষণ পর মিনিট পাঁচ দশ পর যখন ব্যাপারটা সামালে আসে তখন ওদেরকে আস্তে আস্তে নিচে পাঠিয়ে দেয় পেশেন্ট পার্টিকেই পাঠিয়ে দেয় পুলিশ আমরা তখন সেক্ষেত্রে ওই অবস্থাটা সামলে আগে নিজে বাঁচি পেশেন্ট পার্টির কী হবে পেশেন্টের কী হবে আমরা তখন ভাবিনি আমরা কোনো ধরনের কোনো পাল্টা কোনো কিছু করার কথা ভাবিনি জাস্ট ভেবেছি ভাই অনেক কিছু করে ফেলেছে আজকে যে ওদেরকে কি গায়ে হাত দেয়নি এটাই আমাদের কাছে অনেক কিছু এখানে ঝামেলাটা থেমেছে কিন্তু একটা মেডিকেল কলেজে থেকে এটা বর্ধমানে বাঁকুড়া পুরুলিয়ার কোনো একটা পিএইচসি কিংবা বিপিএইচসিতে মানায় এনআরএস মেডিকেল কলেজ কলকাতা একটা সেন্টারে সেখানে এই ধরনের ব্যবহার মানায় না এই ধরনের ব্যবহার আগে হয়নি তাহলে রাতে যদি এই ধরনের একটা পরিস্থিতি হয় যখন লোকে জানতে পারবে না তার আগে ওই দরজাটা ভাঙা হবে তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে এটা আমাদের আজকে ভাববার সময় এসছে এই পরিস্থিতিতে কি সত্যি আমরা ডিউটি করতে পারবো না আমরা করবো অবশ্যই ডিউটি করবো কিন্তু হ্যাঁ লড়াই চলবে প্রতিবাদের ভাষাটা কর্মবিরতি আজকেই করবো না সময় দেবো অ্যাডমিনিস্ট্রেশনকে কয়েকটা দিনের সময় দেব নেক্সট ঝামেলা পর্যন্ত অপেক্ষা করব এই যে আজকে মিছিল শুধুমাত্র এটা ঘুরে থেমেছে এর পরের দিন মিছিল এখানে ঘুরে থামবে না সেটা মৌলালীর মাথায় যাবে রাস্তায় নেমে আন্দোলন হবে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ আমরা আমাদের দাবি দাওয়া দায়ী করতে পারবো লাস্টে একটা কথা আমি বলছি আজকের এই সিচুয়েশনটা চেঞ্জ করার জন্য কারা দায়ী আমরা জানি না কারা দায়ী তাদেরকে আমি সার্চ লাইটের আলোয় আনতেও চাইছি না কিন্তু একটা ব্যাপার ডক্টর পেশেন্ট রিলেশনশিপ খারাপ করার একটা জাস্ট প্রসেস শুরু হয়ে গেছে সেই প্রসেসটা শেষের দিকে এখন আমাদেরকেই সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে স্টুডেন্টই হচ্ছে সেই পার্ট যে এই পার্টটাকে চেঞ্জ করতে পারে এটাই মোস্ট ইনোসেন্ট পার্ট আমরা আমাদের বেস্ট দেব এটা অবশ্যই তার সাথে প্রতিবাদের ভাষা চলতে থাকবে আশা করি তোরা সবাই আমাদের সাথে আছিস শেষ কথা এটাই বলবো সবার উদ্দেশ্যে একটাই বার্তা আমরা এখনো মনে করি বাকি যত কটা ডিপার্টমেন্ট আছে সেটা মিডিয়া হাউস হোক সেটা পলিটিশিয়ান হোক যেই হোক যদি পেশেন্ট সম্বন্ধে কেউ বেশি কিছু ভাবে সেটা ডাক্তারের চেয়ে বেশি কেউ নয় এই বলেই শেষ করবো সবার উদ্দেশ্যে বার্তা তোমরা আমাদের পরিবেশ দাও আমরা তোমাদের পরিষেবা দেবো সকলের কাছে এইটাই বার্তা দেওয়ার কারণ আমাদের বার্তা দেওয়ার ব্যাপারটা তো হয় না মানে সব দিক থেকে আমি বলবো যে এক পেশে করে এক ঘরে করে আমাদেরকে দেখানো হয় যে হ্যাঁ ইনারাই ভিলেন ইনারাই
যা খারাপ হচ্ছে হচ্ছে সমস্ত ডাক্তারদের জন্যই হচ্ছে। তো আমাদের বার্তাটা যেহেতু সবার কাছে পৌঁছানোর সুযোগ বা সম্ভাবনা সবসময় থাকে না, তো এই যে স্বল্প পরিসর পাওয়া গেছে সেটা দিয়ে আমরা এটাই বলতে চাই, যেটা ইন্দ্রদা বলে গেল যে একদমই তাই, পেশেন্টের জন্য সবচেয়ে বেশি যদি কেউ কেয়ার করে, সবচেয়ে বেশি যদি কেউ সুচিন্তা করে সেটা একমাত্র এক এবং একমাত্র ডাক্তাররা, ঠিক আছে। এবং এটা থেকে আমরা কোনোদিন পিছনে সরে আসিনি এবং আসবো না, ঠিক আছে। আর একটাই কথা বলার যেহেতু এটা প্রচলিত কথা আছে যে গড হেল্পস দেম হু হেল্পস দেম সেলফ হু হেল্পস দেম সেলফ, তো এখন আমরা এতটাই কোণঠাসা যে আমাদের নিজেদের বাঁচাতে কিন্তু আমরাই এগিয়ে আসবো। আজকে আমাদের একজনের গায়ে হাত পড়া মানে আমাদের এই যে 500 জন এখানে রয়েছে সবার গায়ে হাত পড়া, ঠিক আছে। তো আমরা এই মাঠ যা মাঠটা একজনে খেতাম আমরা এই 500 জনে একইভাবে ভাগ করে নেবো, অ্যাক্টিভ রেজিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে থাকবে। এই NRS এর মাটি, এই হাসপাতালের মাটি দুর্জয় ঘাটি বুঝানিক দুর্বিক্রয়। Save that!